Dear viewers, Assalamu Alaikum. CGSD Second Ray welcomes you all to our presentation celebrating the 50th Victory Day of Bangladesh. 16th of December is a red letter day in the history of Bangladesh. On this day, we achieved victory at the cost of a bloody war and Bangladesh came into being and occupied a place in the world map as an independent country. Every year, the people of Bangladesh observe this day with great pride and solemnity. Bangladeshis from all walks of life, regardless of ethnic, political, or other identities, come together to take part in this very special day. The people of Bangladesh are forever indebted to the supreme sacrifice of every life lost during our liberation war, which was a heavy cost we had to bear for our liberty. We solemnly remember and honor all these heroic sons and daughters of our motherland who gave their lives for the country. Without further ado, let us begin our show. সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার শ্রদ্ধা ভাজন শিক্ষক শিক্ষিকা ও প্রিয় বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমি মানিসা 14 ডিসেম্বরে নিহত সকল বুদ্ধিজীবীদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। 1971 সালে 14 ডিসেম্বরে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে, কারণ তারা জানত দুই দিন পর 16 ডিসেম্বরে তাদেরকে বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করতে হবে। তাই বাংলাদেশকে পঙ্গু করে দেওয়ার জন্য 1971 সালে 14 ডিসেম্বরে তৎকালীন রাজাকার আল বদর বাহিনীর সহযোগিতায় তারা আমাদের বিখ্যাত কবি, সাহিত্যিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ সকল স্তরের বুদ্ধিজীবীদের গভীর রাতে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে মিরপুরের বধ্যভূমিতে হত্যা করে। বাংলাদেশ যাতে স্বাধীনতা লাভ করলেও উঠে দাঁড়াতে না পারে, এই দিনে আমরা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব শ্রেষ্ঠ সন্তানদের। তাদের আমরা হারিয়েছি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয়ের আগ মুহূর্তে। তারা হলেন মুনির চৌধুরী, জেসি, আনোয়ার পাশা, শহীদুল্লাহ কাইসার,
সহ হাজার হাজার বুদ্ধিজীবীদের। যারা বেঁচে থাকলে আমাদের সোনার বাংলা আরো এগিয়ে যেত। কবিতার নাম বিজয়ের সম্মান, লিখেছেন সাইফুল আলী। বিজয়ের নিশান উচ্ছে দেখো মুক্ত গগন তলে, বিশ্ববাসী স্বীকৃতি আজ আনন্দ অশ্রু জলে। এ পতাকা আমার দেশের লাল সবুজের প্রাণ, লক্ষ শহীদের রক্তে কেনা রাখবো জেতার মান। আমাদের জীবনে সবচেয়ে বড় অর্জন 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় লাভ। দীর্ঘ 9 মাস যুদ্ধ শেষে 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানিদের পরাজিত করে এই দিনটিতে বাংলাদেশ হয়েছে হানাদার মুক্ত। আমরা পেয়েছি স্বাধীনতা, পেয়েছি নিজস্ব মানচিত্র ও পতাকা। তাই তো বিজয় এলো, বিজয় এলো রক্তে ভেসে বাংলা মায়ের পায়ে, বিজয় এলো স্বপ্নে ভরে সে কুচবিহার নায়ে, বিজয় এলো মজলুম নেতা ভাষা নিরোয় ডাকে। বিজয় এলো শহর গ্রামের প্রতি বাঁকে বাঁকে, বিজয় এলো সবুজ মাঠে ধানের শীষের সাথে, বিজয় এলো সকাল বেলার সবুজ ঘাসের সাথে, বিজয় এলো সারা বাংলার পল্লী বধূদের সাথে মিশে। বিজয় এলো রবি ঠাকুরের অজর কবিতা ও গানে, বিজয় এলো কাজী নজরুলের বিদ্রোহীর প্রাণে প্রাণে, বিজয় এলো জসীমউদ্দীনের নকশিগাধার মাঠে, বিজয় এলো সুফিয়া কামালের রচিত সব মাঠে। বিজয় এলো অলস আমার দেশে নদীর কলকানে, বিজয় এলো বেগম রোকেয়ার নারী জাগরণের পথে, বিজয় এলো বঙ্গবাসী স্বাধীনতার হাত ধরে, বিজয় এলো বিধবার এই সাদা চলে, বিজয় এলো স্বাধীনতা স্বাধীনতা গানিয়ে। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। 1971 সালে দেশ মাতৃকার ডাকে আমাদের মহান মুক্তিযোদ্ধারা 9 মাস টানা রক্তক্ষয়ী সংগ্রাম করেছেন, ছিনিয়ে এনেছেন দেশের স্বাধীনতা। সুই দর্শক মণ্ডলী, আমরা এ পর্যায়ে একজন কিংবদন্তী মুক্তিযোদ্ধার গল্পই শুনব, যিনি আমাদের মাঝে এখনো বিরাজমান। Dear viewers, in this month of victory, I have the honor and privilege to interview a gallant freedom fighter of our country, Colonel Muhammad Abdus Salam Bir Pratik, who also happens to be my grandfather. Welcome, sir. Thank you very much. It's a great opportunity for me to face an interview with my grandson after 48 years of liberation. Thank you. Okay, so now I'd like to ask you some questions. What age were you when you joined the Liberation War? I was just 19. You can add 5 years with you, and that was my age. I was very young that time. Okay. Now, to the next question. Why did you choose to go into the war? It was a call from the nature, the country, and the situation. We decided once they launch an offensive against unarmed people, started killing people in the hospital, started killing our soldiers, Bengali soldiers, paramilitary and all, we decided that we have to face them with arms,
and fight them back. That's why I decided to join on Liberation War. Okay, thank you. Next, I'd like to ask, what was the overall situation at that time? The situation was very scary, and you know, once the Operation Searchlight was launched, people were killed right and left, and even they started burning the houses also. They attacked many institutions, they attacked villages, and that was a very bad situation. And the situation was tense. People started moving towards India. A lot of refugees were there. And we young all started moving towards India to collect arms and fight them back. Okay, thank you. Next, how did you receive your first initial training? Initial training, there was no formal training. And there was nothing organized as such. We four, my friend Dr. Ziauddin Sadek and another two, we started moving, looking for weapon. Then we searched out and got information that East Bengal Regiment, 2nd East Bengal Regiment in Teliyapada, we had to go to Teliyapada and just seek help from them. And as we were only four, they gave us personal training and taught us how to handle the automatic weapon. And subsequently, we were made the company commander for training camp, and a lot of people from outside joined. Okay. So now I'd like to ask you, what was the scariest and most frightening situation you had to go through during your time in the war? In 9 months, whole time was a challenging situation, and whole time was in battlefield. So there are many in my book you can go through, but I can mention one. We have a platoon under the leadership of General Helal Murshed, Bir Bikram, myself, Dr. Ziauddin Sadek, and few others were in the same platoon. We were inside the country and trying to move from point A to B and attack all Pakistan defense positions. And we had been fighting them for quite long, 2-3 months. And one of the operations we planned to ambush their one convoy, which was supposed to go from Ramanbadiya to Srimungal. We got intelligence from different sources and then laid ambush in Islampur area near Shahbazpur. And we killed about 60 to 65 people on the spot. First time we laid anti-tank mine on the road, and that mine blown up two transport, and I had an opportunity to carry a rocket launcher, and I fired two rocket on the two vehicle, and that two vehicle was blown up. So that was very scary, and after that we got lost. We waded inside enemy territory for 2 days, and that was a very interesting operation. Okay, thank you. For your last question, I'd like to ask you, what do you have to say to this, our generation, the next generation of students and young people in our country? Every freedom fighter had a dream for a peaceful, democratic, prosperous country, an independent country. We did the independent part, but we could not achieve others. Like there are, and now still we need proper democracy, we need freedom of action, we need our liberty, everything. So your responsibility would be, we would request after your education, you must take care of the country, protect it, and also improve upon the present situation. Thank you for interview.
50 years ago, Allen Ginsberg, an American poet, composed his famous poem, September on Jessore Road. Ginsberg's poem is an excellent depiction of the days of those long 9 months. It's not just a poem, just a lyric, just a song. It's a harrowing portrait of mass misery, a unique caption of our liberation war, and a reality of our glorious history. The Jessore Road was an important road connecting Bangladesh with West Bengal, India. The road was used by refugees during the Liberation War to move to safety in India. It was one of the lifelines through which nearly 10 million people fled for a makeshift refuge in our neighboring country as the Pakistani troops launched a cleansing operation against the Bengalis throughout the year 1971. Jessore Road thus became the witness of many such untold stories of millions of fleeing refugees. So let's hear the poem recitation by none other than our colleague, Ms. Rubaiyat Razak. The September on Jessore Road by Allen Ginsberg. Millions of babies watching the skies, belly swollen, with big round eyes. On Jessore Road, long bamboo huts, no place to shit but sand channel ruts. Millions of fathers in rain, millions of mothers in pain. Millions of brothers in woe, millions of sisters nowhere to go. 1 million aunts are dying for bread, 1 million uncles lamenting the dead. Grandfather millions homeless and sad, grandmother millions silently mad. Millions of daughters walk in the mud, millions of children wash in the flood. 1 million girls vomit and groan, millions of families hopeless alone. Millions of souls, 1971, homeless on Jessore Road under grey sun. 1 million are dead, the million who can walk toward Calcutta from East Pakistan. Taxi September along Jessore Road, ox cart skeletons drag charcoal load. Past watery fields through rain flood ruts, dung cake on tree trunks, plastic roof huts. Mother squats, weeping and points to her sons, standing thin-legged like elderly nuns. Small-bodied hands to their mouths in prayer, 5 months small food since they settled there. On one floor mat with small empty pots, father lifts up his hands at their lot. Tears come to their mother's eye,
pain makes mother Maya cry. On Jessore Road, mother wept at my knees. Bengali tongue cried, Mister, please. Identity card torn up on the floor. Husband still waits at the camp office door. September, Jessore Road, rickshaw. 50,000 souls in one camp I saw. Rows of bamboo huts in the flood. Open drains and wet families waiting for food. Border trucks flooded. Food can't get past. American angel machine, please come fast. Where is Ambassador Bunker today? Are his Helios machines gunning children at play? Where are the helicopters of US aid smuggling dope in Bangkok's green shade? Where is America's Air Force of Light bombing North Laos all day, all night? Where are the president's armies of gold? Billionaire navies, merciful bold. Bringing us medicine, food and relief? Napalming North Vietnam and causing more grief? Where are our tears? Who weeps for the pain? Where can these families go in the rain? Jessore Road's children close their big eyes. Where will we sleep when our father dies? Ring, O ye tongues of the world for their woe. Ring out, ye voices for love we don't know. Ring out, ye bells of electric pain. Ring in the conscience of American brain. ঘন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে তার পাখি ডাকে ঘুমিয়ে উঠি পাখি ডাকে জেগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি আমরা আজ পৃথিবীর বুকে মুক্ত ও স্বাধীন নিজের দেশকে ভালোবাসত নিজেদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলব কোনো অন্যায় অবিচার ও শোষণ মানব না আমরা নতুন বাংলাদেশ করব চলো আমরা সবাই মিলে শপথ গ্রহণ করি নতুন বাংলাদেশ করব এই অঙ্গীকার করি ধন্যবাদ